নমস্কার, জীবন দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। সঙ্গে আমি চৈতালি। আমাদের যে এই প্রগতিশীল জীবনে আমরা কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি। আমরা কিন্তু কোনো সময় ভেবে উঠতে পারি না যে এই সমস্যা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারবো। আর আমাদের জীবনের সমস্যাগুলো কিন্তু আরও যেন আমাদেরকে আরও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকতে শুরু করে। আর সেই জন্যই সঠিক একটা গাইডেন্স কিন্তু আমাদের জীবনে খুবই দরকার। আর সেই সঠিক গাইডেন্সটা আমরা কোথায় পাবো? জানি জীবন দিশারি অনুষ্ঠান মানেই আপনারা বুঝে গেছেন কাকে নিয়ে আমি চলে এসেছি, আর এই সঠিক পথ আপনারা কার হাত ধরে চলে আসবেন। আসুন তার সাথে আপনাদের সকলের আলাপ করে দিই। তিনি হলেন অ্যাস্ট্রোলজার, বাস্তু কনসালটেন্ট অ্যান্ড প্যারানর্মাল রিসার্চার, প্রফেসর পণ্ডিত রোহিত চক্রবর্তী। নমস্কার দাদা, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। দাদা, আমরা আগেও আপনার সাথে আলোচনায় বসেছি, আজকেও আলোচনায় এসেছি আমরা। তো আলোচনা প্রথমে আমি আপনাকে যেটা জিজ্ঞেস করতে চাইবো যে যেহেতু বাস্তু একটা কিন্তু আমাদের জীবনে অনেক বড় প্রভাব ফেলে, মাইন্ড ডিস্টারবেন্স কিন্তু মানুষের হতে থাকে, মাইন্ড ডিস্টারবেন্সের ক্ষেত্রে আমাদের বাস্তু কতটা হেল্প করতে পারে? দেখুন, মাইন্ড ডিস্টার্বড এটা সাধারণত এখন মানে এটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক মানুষের মানসিক চিন্তা তো থাকবে, তাহলে না হলে তারা মানুষ কেন? ঠিক আছে, এখানের মধ্যে বাস্তু একটা বিরাট একটা ফ্যাক্টর। ঠিক আছে, এখানের মধ্যে আপনার ধরুন বিভিন্ন রকম বিভিন্ন কারণে মানুষের মাইন্ড ডিস্টার্ব থাকতে পারে। কারণ ফ্যামিলিগত প্রবলেমে, কারো অ্যাস্ট্রোলজিক্যাল প্রবলেমে, কারো হোয়াট এভার, অনেক রকম প্রবলেম থাকতে পারে মানুষের। তো সেগুলোর থেকে সাময়িকভাবে এর ফলে কী হচ্ছে, মানুষের সুগার, প্রেশার, ব্লাড ব্লাড এই ধরনের জিনিস হচ্ছে। ঠিক আছে, তো এগুলোর থেকে আমি আপনাকে বলবো, বাস্তুটা কিন্তু খুব একটা বিরাট ম্যাটার করে। আগের যেমন বলেছিলাম যে শোবার ঘরের একটা ব্যাপার, যে ঘরের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ খুব ভালো আছেন, খুব হ্যাপি আছেন, যখনই বেডরুমে গেলেন তখনই একটা ক্ল্যাশ, মানে কোনো না কোনো ইস্যু নিয়ে একটা সমস্যা হয়ে গেল দুজন দুপাশে, এরকম একটা ম্যাটার সৃষ্টি হয়। তো এখানেও আমি সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাইছি। এই জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে হয় মানুষের ফ্রাস্ট্রেশনের থেকে এই জিনিসটা বেশিরভাগ উঠে আসে। আর এই ফ্রাস্ট্রেশনটাকে যদি আপনি কিছুটা রিলিজ করতে পারি, আমার করে খুশি হব। সেটা হচ্ছে আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের মেন্টাল রিলিজের ক্ষেত্রে, মেন্টাল স্ট্রেস রিলিজের ক্ষেত্রে। ঠিক আছে, সেটা হচ্ছে আপনি শোবার ঘরে যখনই আপনি শুতে যাবেন তখন এক গ্লাস কাঁচের জল আপনি নিয়ে রাখবেন। ঠিক আছে, কাঁচের জল গ্লাসটা নিয়ে একটা ভর্তি কাঁচের জল, কাঁচের গ্লাসের মধ্যে জল রেখে ওটা আপনি শোয়ার সময় মাথার নিচে রাখলেন। মাথার নিচে রেখে আপনি ঘুমিয়ে পড়লেন। ঠিক ঠিক সকালবেলা দেখবেন সেখানের মধ্যে কোনো মানে বুদবুদ আছে কি না, এই জিনিসটা লক্ষ্য করারও দরকার। শুধু করা না, আমাদের নেগেটিভ এনার্জি সোক করে হচ্ছে একমাত্র ওয়াটার। ওয়াটার খুব সোকিংয়ের কাজ করে। ঠিক আছে, এই ওয়াটারটাই আপনাকে মানে সেই নেগেটিভ, রাত্রেবেলা যখন আমরা শুই তখন আমাদের চেতন অবচেতন মন বা এটা সাবকনশিয়াস মাইন্ডে চলে যায়। ঠিক আছে, তখন আমরা ঘুমের মধ্যে অলৌকিক চিন্তাভাবনা করি। তো সেক্ষেত্রে আমাদের এনার্জিগুলো সেগুলো এদিক ওদিক ঘুরতে থাকে, কিন্তু আমাদের ভিতরে প্রবেশ করতে পারে না। তখন কি হয়, বাস্তুর যে সেই রুমের যে যতগুলো নেগেটিভ এনার্জি আছে ওগুলো কি করে, ওই গ্লাসের জলের মধ্যে সে নিজের অবস্থানটাকে, কারণ আপনার ছায়াটা সেখানে পড়ছে গ্লাসের জলে, মানে এটা আপনাকে মিররের কাজ করছে। যেমন তন্ত্রের মধ্যে অনেক সময় ইউজ হয় যে ফটোকপি, আগে তো ফটোকপির কোনো যুগ ছিল না যখন তন্ত্র শুরু হয়েছিল, তখন কি তখন একটা জলবিম্বর একটা ব্যাপার থাকতো। ঠিক আছে, বিকজ ইট সাইকোলজিক্যাল এফেক্টস, যে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, মুখে মনের প্রতিচ্ছবি। সো দ্যাটস ওয়াই আপনারা এটা করতে পারেন যে ওই গ্লাসের জলটা মাথার নিচে বা পায়ের নিচে আপনি রেখে দিলেন। রেখে দিয়ে সকালবেলা উঠে দেখবেন ওখানের মধ্যে যদি কোনো বাবলস হয়, ওখানে বুঝবেন যে আপনার যা নেগেটিভিটি আছে তা ওখান থেকে সোক করে নেওয়া হয়েছে। ঠিক আছে, তা ওখান থেকে সোক করে নেওয়া হয়েছে এবং সেই গ্লাসের জলের তারতম্যটাও ওঠানামা করেছে, সেই জলটাও নেমে গেছে। নেগেটিভ এফেক্টটা মানুষটা বুঝতে পারবে। আর তারপরের দিন যখন সে উঠবে সে তখন একটা রিল্যাক্স ফিল করবে, কারণ সে যে এনভায়রনমেন্টে যে নেগেটিভিটি, মেন্টাল যে স্ট্রেসটা, সেটা ওটার মধ্যে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, পজিটিভ এফেক্ট হলে তাহলে কি হবে? পজিটিভ এফেক্ট হলে নতুনভাবে নতুন সূর্য উঠবে তাদের জন্য।
নতুন চিন্তা ভাবনা তার মধ্যে আসবে। যেমন একটা মানুষ চাকরি থেকে আসছে, এসে ঘুমিয়ে পড়ছে, সে একটা নতুন সততাপূর্ণ ভাবে সে কাজে চাকরিতে যেতে পারবে বা ব্যবসা হলে ব্যবসায় মন দিতে পারবে। যদি আমার মাথায় স্ট্রেস থাকে, একটা ভর্তি গ্লাসের মধ্যে তো কখনো জল ভর্তি করা যায় না, আগে আমাকে ডেলি স্ট্রেস নিতে হবে। নিত্যনৈতিক লাইফে আমাদের ডেলি স্ট্রেস, ওগুলোকে আমাকে নিতে হবে, নাহলে আমাকে হয় লোকে পাগল ডাকবে, নয় আমাকে ইউজলেস বলে ফেলে দেবে। তো আমাকে, আমি যদি স্ট্রেস না নিতে পারি তাহলে লোকে আমাকে ইউজলেস মনে করবে, এটাই হচ্ছে রিয়েল ফ্যাক্ট। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাকে ডেলি নেওয়ার জন্য আপনাকে এই পথটা কিন্তু বিশেষভাবে যদি করেন, আপনি ডেলিটা ডেলি একটা রিফ্রেশমেন্টের কাজ করবে এটা আপনাদের জন্য। আর দাদার অনুষ্ঠান মানে এইরকম কিন্তু কিছু কিছু টিপস আমরা সবসময়তে পেয়ে থাকি। আর দাদা এটাকে ওয়াটার থেরাপিও বলা হয়। আচ্ছা, ওয়াটার থেরাপি। এই ওয়াটার থেরাপি আপনারা করুন, দেখুন নিশ্চয়ই অনেকটা হলেও কিন্তু আপনারা নিজেদের স্ট্রেস থেকে স্ট্রেস লেভেলটা অনেকটা রিডিউস করতে পারবেন। আর অবশ্যই শুধু স্ট্রেস লেভেল যে আমি কমিয়ে নিলাম আমার মধ্যে তাহলে আমার জীবনটা একদম সবকিছু দিক থেকে ঠিক হয়ে গেল, সেটা কিন্তু একদমই নয়। জীবনের সমস্যাগুলোকে একদম সঠিকভাবে নির্মূলভাবে আপনারা গোড়া থেকে কিভাবে সরিয়ে ফেলবেন সেটা নিশ্চয়ই আপনারা এতদিনে বুঝে গেছেন, আর তাই জন্য আপনারা দাদার কাছে চলে আসুন, দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই। আর আমি তো বলেই দিলাম আপনারা দাদাকে কোথায় কোথায় পেয়ে যাবেন, কিন্তু শুধু পেয়ে গেলেই হবে না, দাদার কাছ থেকে আমরা যেরকম টিপস করে জেনে নিয়েছি সেগুলো কিন্তু আপনারা নিজেদের জীবনে একটু ফলো আপ করুন, তাহলে হয়তো আপনাদের জীবনে কিছু হলো ঠিকঠাক ভাবে এগোতে পারবে। এই যে মাইন্ড ডিস্টার্বেন্স নিয়ে দাদা যেরকম আমাদেরকে একটা খুব সুন্দর তথ্য দিলেন যে পজিটিভ আর নেগেটিভ, আরও জিনিস আছে এখানে মধ্যে, যেমন একটা আছে ঘরের ফ্যাক্টটা কিন্তু একটা বিরাট ফ্যাক্ট এখানের মধ্যে। শুধু যে আমি বললাম যে স্ট্রেস, সে স্ট্রেসটা আসছে বা কোথা থেকে, এই যে ফ্যামিলি ডিস্টারবেন্স এটাও একটা কিন্তু স্ট্রেসের মেইন কারণ। আর এটা আপনার দেখবেন যদি ফ্যামিলি ভালো থাকে, যদি আপনার ফ্যামিলি হেলদি থাকে, কারো ফ্যামিলি হেলদি থাকে, তাহলে সেই জায়গাটা কিন্তু মাইন্ড ডিস্টার্বটা হলেও সে ঘরের মধ্যে গিয়ে বলতে পারছে যে আমার মাইন্ডটা ডিস্টার্বড আছে বা আমার মাইন্ডটা ব্রেকডাউন আছে, আপনি এখন কথা বলো না পরে কথা বলো। কিন্তু ঘরের মধ্যে যদি সেই সমস্যাটা লুকিয়ে থাকে তখন আপনি কি করবেন? তখন এই জিনিসটা মেনলি আপনাদের জন্য বিশেষভাবে জানা দরকার, যখন আপনাদের ঘরের মধ্যেই সমস্যা রয়েছে তখন বাস্তুর মধ্যেই যদি সমস্যা থাকে তাহলে সেখানের মধ্যে আর বলার কিছু নেই। এখানের মধ্যে তখন আপনাদের একটাই কাজ করতে হবে, সবসময় মাথায় রাখবেন ঘরের উত্তর আর পূর্বকোণ সবসময় কখনো ওখানের মধ্যে ময়লা আবর্জনা জমিয়ে রাখবেন না। উত্তর আর পূর্বকোণে কখনো আপনাদের ঘরের ময়লা জমি রাখবেন না, এতে কি হয় এইসব জিনিস মানুষের এনার্জিগুলোকে নেগেটিভ এনার্জিগুলোকে কানেক্ট করে আর পজিটিভ এনার্জিগুলোকে ছেড়ে দেয়। মানে তাতে কি হয় মানুষের মেন্টাল রিলিফ যেটা হয় সেটা আর পিস যেটা হয় সেটা আর পায় না। তখন এইসব জায়গাটা, এই যে মানুষের কেউ ধরুন আবার কখনো চাপা টেনশন মানুষ ব্যক্ত করে না, কিছু মানুষ আছে এরকম যে মানুষ ভিতর ভিতরে চেপে চেপে রাখলো টেনশনগুলো, পরে সেটাকে যদি খুব এজেড হয় তাহলে সেটা কখনো স্ট্রোক ডে স্ট্রোকে কনভার্ট হয়ে যায়, পরিণত হয়। ঠিক আছে, এইসবের জন্যই এগুলো হচ্ছে মেইনলি এই সব জিনিস আপনাদের করতে হবে। আর এটার মধ্যে সব থেকে মনে রাখবেন গ্রহে আপনার গ্রহের হাত কতটুকু থাকুক বা না থাকুক কিন্তু আপনার বাস্তুর হাত অবশ্যই থাকবে। ঘরের উত্তর আর পূর্বকোণ কখনো ময়লা আবর্জনা জমি রাখবেন না, আর যদি পারবেন আপনার উত্তর আর পূর্বকোণে উত্তর দিকে করে কোনো মানে ধূপ দীপ বা কোনো একটা প্রদীপ জ্বালিয়ে রাখার চেষ্টা করবেন, যেখানটায় মানে জিনিসটা যেন একটা পজিটিভিটি পায়। দেখবেন আপনাদের ঘরের থেকে যদি আপনাদের নেগেটিভিটিটা চলে যায় তাহলে আপনার 50% আপনার মাইন্ডটা ব্ল্যাঙ্ক হয়ে গেল। ঠিক আছে, মেন্টালি আপনি স্যাটিসফাই হয়ে গেলেন যে না আমি ঘরে আসলে অ্যাটলিস্ট ঘুমাতে পারবো শান্তিতে, কিন্তু এই জিনিসটাই মানুষের হয় না। আরেকটা মুখ্য কারণ আমি আপনাদের বলি, মেইন মুখ্য কারণটা হচ্ছে আপনাদের এখন অ্যাকচুয়ালি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে বক্স খাটের। ঠিক আছে, এটা ফ্যাশন। দেখুন বক্স খাটে দুপাশ দুটো প্লেন থাকে, ওই খাট কিন্তু কখনো বাস্তুযোগ্য নয়, কিন্তু ওই খাট কখনো বাস্তুযোগ্য নয়, কিন্তু এটা এটা এখন এটা এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আলটিমেট এই জিনিসটা বলছে যেখানটায় আপনি এমন খাট ইউজ করবেন যেখানে আপনি আধা শোয়াভাবে থাকতে পারবেন, মানে পিছনে হেলান দিয়েও থাকতে পারবেন। ঠিক আছে, যেমন আগেকার খাটগুলো হতো না, পিছনে আপনি হেলান দিয়ে থাকতে পারতেন, এখনকার বক্স খাটে কিন্তু সেরকম নেই, পুরো চারকোনা ফাঁকা। এই ধরনের খাট কিন্তু খুবই বিপজ্জনক আপনাদের ক্ষেত্রে।
যারা ভীষণ স্ট্রেস রয়েছেন বা মার্কেটিং লেভেলে রয়েছেন বিশেষভাবে, তাদের জন্য কিন্তু এই জিনিসটা আপনাদের হেডেকের মেইন কারণ। আর বাস্তুশাস্ত্রে বলে কখনো বেডের নিচে কোনো মানে জঞ্জাল রাখতে নেই, কোনো মানে ভারী জিনিস বা হেভি জিনিস কোনো জিনিস রাখতে নেই। আর বক্স খাটটা তৈরি হয়েছে সেই জন্য যেন যত দুনিয়ার মানে সমস্ত সব কিছু ওখানের মধ্যে রাখা যায়, ঠিক আছে? তো কিন্তু এর ফলে যে একটা নেগেটিভিটি ভাইবস আপনাদের ঘরের মধ্যে সর্বক্ষণ রয়েছে, এই জিনিসটা আপনাদের বিশেষভাবে জানা প্রয়োজন। আর না জানলে এর জন্য দায়ী আপনারা। নিশ্চয়ই, এটা একদম দাদা ঠিক কথাই বলেছেন। জানি আপনাদের পক্ষে এতটা জানা সম্ভব নয় যে কোন জিনিসটা আমাদের জন্য নেগেটিভিটি বহন করে আনছে বা কোন জিনিসটা আমাদের জন্য পজিটিভিটি বহন করে আনছে। আর সেই জন্যই কিন্তু দাদা এখানেই আছেন আপনাদেরকে সাহায্য করবার জন্য। আর দাদাকে আপনারা কোথায় কোথায় পেয়ে যাবেন? বারাসাত আর দক্ষিণেশ্বরে আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন। অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে আসবেন। বুকিং নাম্বারটা একবার বলে দিই, 7278211047, 7278211047। এই নাম্বারে বুকিং করুন। আমি কিন্তু একবার বলে দিচ্ছি দর্শক বন্ধু আপনাদেরকে যে দাদা কিন্তু এই নাম্বারে ফোন করলে কনসালটেন্সি করে থাকেন না, আপনারা কিন্তু বুকিং করবেন, তারপরে দাদার কাছে আসবেন, বারাসাত আর দক্ষিণেশ্বরে এসে দাদাকে দেখিয়ে নেবেন। আচ্ছা দাদা, আপনি যেটা বললেন যে পজিটিভ আর নেগেটিভ এনার্জি, এটা কিন্তু পুরোটাই একটা খেলা যে পজিটিভ আর নেগেটিভ এনার্জির মধ্যে। তো সেখানে আমি একটু আসি যে আমরা কি করে বুঝবো যে আমাদের ঘরে একটা নেগেটিভ এনার্জি গোচর করছে, সেই জিনিসটা আমি কি করে বুঝবো? একটা সহজ জিনিস, নেগেটিভ এনার্জি যদি থাকে এনভায়রনমেন্টে তো সেখানের মধ্যে কি হবে, পদে পদে ঝগড়া হবে, পদে পদে একটা অশান্তির একটা মাহল তৈরি হবে। মানে কেউ মা বাবার মধ্যে মান্যগণ্যতা বা এইসব জিনিস যেগুলো এখন ভীষণ এই বাজারে দুর্মূল্য ব্যাপার, কিন্তু সেই জিনিসটা যখন রিয়েলিটিতে খুব বেশি হয়ে যায় তখন কিন্তু বিরাট একটা বিভেদের সৃষ্টি হয়। হয়তো প্রবলেমসগুলো ছোট কিন্তু ইস্যুগুলো বড়, ঠিক আছে? এর ফলে কিন্তু মানুষের মানুষের মধ্যে বা ভালো মানসিকতা, আমি যদি রাত্রেবেলা ঠিক মতো না ঘুমাতে পারি আমি সকালে এসে কাজটা করবো কি করে? আমি কাজটা যে করছি, আমি আমার বসের থেকে আমি দুটো কথা যখন শুনলাম, ঠিক আছে, সে স্ট্রেসটা কোথায় যাচ্ছে? সেটা ঘরের ওয়াইফের কাছে যাচ্ছে। এবার সেটা আবার কি করছে, রাত্রে ডিস্টার্ব হচ্ছে মেন্টালি, তাকে হুইসপ্যানিং করা হচ্ছে, ঠিক আছে? তার ফলে এই জিনিসটা আপনার ডে বাই ডে আপনার জীবনের সাথে চলছে। আরেকটা জিনিস, মেনলি শুধু খাট নয়, বলতে গেলে আরও জিনিস হয়, সেটা হচ্ছে বিছানার চাদর। সবসময় মনে রাখবেন কখনো ডিপ কালারের বিছানার চাদর ইউজ করবেন না। বিছানার চাদর ডিপ কালার ইউজ করলে ওটা থেকেও একটা ভাইবস, নেগেটিভ ভাইবস হয়, ঠিক আছে, যার ফলে আপনার মাথাটাকে ডিস্টার্ব করতে পারে। যখন আপনি একটা সাদা বিছানায় শুয়ে থাকবেন বা একটা মানে ফ্রেশ একটা ব্রাইট কালারের একটা বিছানায়, সেখানে একটা যে এনভায়রনমেন্ট, যে শুতে গেলে যে একটা পিস, আর একটা যে আপনার খুব বাজে সিচুয়েশনে বা আপনি একটা কালো রঙের বা আপনি ডার্ক কালারের কিছু ইয়েতে বিশ্রাম করছেন, তখন সেটার এনভায়রনমেন্টটা অন্যরকম হয়ে যায়, ঠিক আছে? তখন দেখবেন বাতানুকূল ব্যাপারটাই পাল্টে যায়, মানে এই যে মানসিকতাটা, মানসিকতার একটা প্রভাব পড়ে। আচ্ছা দাদা, এবার আমি একটু আসবো যে আমাদের এটা তো আপনি বললেন যে বিছানার খাট কিরকম হবে বা বিছানার চাদর কিরকম পাতা উচিত, তো এরকম কি প্রত্যেকটা ঘরের কি প্রত্যেকটা জিনিস আমাদের মানে এটা নির্ধারিত করে দেয় যে কিভাবে কি হবে না হবে? একদম, এই জিনিসটা দেখুন, আপনি যদি বেসিক্যালি বাস্তু নিয়ে কথাটা বলেন, এখানের মধ্যে দেখুন উত্তর দিকে যাদের ওঠার সিঁড়ি হয়, বুঝবেন উত্তর দিকে যাদের ওঠার সিঁড়ি, ঠিক আছে, যারা উত্তর উত্তর দিকে উঠছে, এবার তাদের ওই জায়গাটা কিন্তু সিঁড়িটা রাখা উচিত নয়। কিন্তু সেখান থেকে যদি বাঁচতে হয়, কারণ এরকম উত্তর দিকে যাচ্ছে গিয়ে কিন্তু আবার দক্ষিণ দিকে উঠতে হচ্ছে তাকে, উত্তরে গিয়ে আবার কিন্তু দক্ষিণ দিকে উঠতে হচ্ছে, ঠিক আছে? তখন সমস্যাটা কি হয়ে যাচ্ছে, ওটা দক্ষিণমুখী হয়ে যাচ্ছে, ঠিক আছে, উপরটা কিন্তু আবার দক্ষিণমুখী হয়ে যাচ্ছে। এবার তখন আপনার কি করতে হবে, তখন যে ছাদের যে মেইন পাতার পাটাতনটা আছে, ঠিক আছে, তার নিচে আপনি একটা মিরর রেখে দিলেন সেই জায়গাটায়, কারণ ওখান থেকে যখন সূর্যের আলোটা পড়বে তার ফ্লোরের মধ্যে যখন সেই মিরর দিয়ে ফোকাসটা পড়বে তখন সেই বাস্তুদোষের মধ্যে সমস্যা হবে না। এইটা কিন্তু সত্যি আমি বলবো দর্শক বন্ধুরা আপনাদের কাছে কিন্তু একটা একদমই অজানা তথ্য, এই জিনিসটা আপনাদের দেখুন না করে পরে যদি আপনাদের জীবনে কিছুটা হলেও প্রবলেম থেকে 100% এর রিয়ালিটি আছে। হ্যাঁ নিশ্চয়ই 100% রিয়ালিটি আছে বলে কিন্তু আজকে দাদা এখানে বসে পড়ে আপনাদেরকে একদম
সুন্দর করে টোটকা দিয়ে পরে কিন্তু বুঝিয়ে দিচ্ছেন যে এইভাবে করলেও কিন্তু আপনারা জীবন থেকে কিছু সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, আর তাই জন্য সব সমস্যা থেকে তো মুক্তি পাওয়া আপনাদের পক্ষে সম্ভব নয়, একটা সঠিক অ্যাস্ট্রোলজার, একটা সঠিক বাস্তু কনসালটেন্টের কিন্তু সত্যি খুব দরকার আপনাদের জীবনে, আর তাই জন্য আপনারা দাদাকে পেয়ে গেছেন বারাসাত আর দক্ষিণেশ্বরে। অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আসবেন, বুকিং নাম্বারটা আমি একবার বলে দিই, 7278211047, 7278211047। এই নাম্বারে বুকিং করবেন, তারপরে কিন্তু দাদার কাছে বারাসাত আর দক্ষিণেশ্বরে দেখাতে চলে আসুন নিজেদেরকে। আচ্ছা দাদা, এরপরে আমি যাই যে বাস্তু নিয়ে তো আমরা অনেক কথা বললাম, ঠিক আছে আমি নিজের ঘরটা ওরকম করে বানালাম, তো আমি একটা বাস্তু দেখে পরে ঠিকঠাক করে বানাতে পারলাম। তো অনেক সময় হয় যে এখনকার মানুষ কিন্তু ফ্ল্যাটসে থাকে, ফ্ল্যাটের ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটা করতে পারবো না, সেটা যেরকম করে ইনবিল্ট সেরকম করেই আমাদেরকে থাকতে হবে, সেক্ষেত্রে আপনি যদি কিছু। আমরা অ্যাকচুয়ালি ফ্ল্যাটের মধ্যেও অনেক ব্যাপার থাকে, ফ্ল্যাটের মধ্যেও আমরা বিশেষভাবে দেখি, আমরা এখন অনেক মডার্ন, অনেক কিছু চিন্তাভাবনা আমাদের মাথায় আছে, তো আমরা মাঝে মাঝে অ্যাকোরিয়াম রাখি। এখানে অ্যাকোরিয়ামে কে চায়নাতে বলা হয় চি, চি ফর মানে হচ্ছে পিস, চি মানে হচ্ছে আপনার ফাইভ এলিমেন্টসকে বলা হয় চি, যেখানে আপনি জল, বায়ু, আপনার পাথর, প্রাণ সবই পাচ্ছেন, মাটি সবই পাচ্ছেন ওখানে, ঠিক আছে। এটা যদি কিছু কিছু মানুষ, আমি কিছু কিছু ঘরেও গেছি বাস্তুর প্রবলেমের জন্য, দেখছি ঘরের বেডরুমের মধ্যে আপনার ইয়ে রয়েছে, অ্যাকোরিয়াম রয়েছে, আবার ঘরের মাঝখানে অ্যাকোরিয়াম রয়েছে, এইসব জায়গা হচ্ছে ডিস্টারবেন্স জায়গা, কারণ ওই যে জলটা হয় অ্যাকোরিয়ামের মধ্যে যে জলটা থাকে সেটা হচ্ছে আপনার জলের কারক, ঠিক আছে। আর ঘরের মধ্যে যদি কেউ মাঝখানে জলটা রাখে তাহলে চারিপাশটা ভাসমান অবস্থায় থাকে, অতএব তাহলে কি হয় তাদের লাইফটাও ডিসব্যালেন্স হয়, তারা যতই ব্যালেন্সে থাকুক চেষ্টা করুক না কেন তাদের লাইফটা ডিসব্যালেন্স হতে থাকে, তাদের আর্থিক ডিসব্যালেন্স হয়, তাদের মানসিক ডিসব্যালেন্স হয়, এর ফলে একটা ঘর বেঁচে পর্যন্ত চলে যেতে পারে, একদম চলে আসে। আর ঘুমের মধ্যে সেই জায়গাটা একটা পিস দরকার, মাছরা যে মাছরা তো আর ঘুমায় না, মাছরা জলের মধ্যে ঘুরে বেড়ায়, তার মানে কি আমি আমার বেডরুমে কিছু প্রাণী রয়েছে যেগুলো ঘুরে বেড়াচ্ছে, মানে তারা জাগা অবস্থায় রয়েছে, তার ফলে সে আমাদের যে আগে যেমন বলেছিলাম আমি, এটা জলটা কি হয় আমাদের ভিতরে এনার্জিটাকে সোক করে, ঠিক আছে, তখন আমাদের এইটা রিফ্লেকশনটা কোথায় গিয়ে পড়ছে, জলের ওপর, অ্যাকোরিয়ামের ওপর, ওই অ্যাকোরিয়ামটা যত জিনিসটা মাছগুলো খেলা করছে, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে আমাদের মাইন্ডটাও ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে জলের মতো টলমল করে দেয় একটা অ্যাকোয়ারিয়াম, আপনারা কিন্তু এই জিনিসটাও জানতে পারলেন, কিন্তু অ্যাকোয়ারিয়াম যে রাখা আর সবসময় খারাপ হয় সেই জিনিসটা কিন্তু নিশ্চয়ই রাখুন, কিন্তু একটা সঠিক জায়গায় সঠিকভাবে সেই জিনিসটাকে। আবার ঘরের উত্তর পূর্ব কোণে যদি আপনি অ্যাকোয়ারিয়াম রাখেন, ঘরের মাঝখানে না রেখে সামনে, ঘরের সামনে, সেখানে আপনার আর্থিক উন্নতি হবে, উত্তর পূর্ব কোণ করে যদি আপনি রাখেন, তারপর আবার দক্ষিণ পশ্চিম করে যদি রাখেন, ঠিক আছে, সেখানে একরকম ফল দেবে, সেখানে আবার আপনার দেখবেন যে খাওয়া দাওয়ার জায়গাটা খুব মিষ্টান্ন ভোজি মানুষ ইয়ে হয়ে যাচ্ছে, মিষ্টি খেতে ইচ্ছা করছে, বা মিষ্টি জাতীয় জিনিস খেতে ইচ্ছা করছে, এই ধরনের জিনিস মানুষের লাইফে রিফ্লেক্ট হয়। দাদা, আপনি যেহেতু বললেন যে সব দিক থেকে আমাদের একটা পজিটিভ এফেক্ট পড়ে, সেই দিক থেকে আমি একটা আপনাকে প্রশ্ন করতে চাই যে মানি প্ল্যান্ট, এটা কিন্তু আমরা সবাই জানি যে মানি প্ল্যান্ট ঘরে রাখলে নাকি খুব শুভ ফল দেয়, কিন্তু এটা কি সবসময় হয় যে মানি প্ল্যান্ট রাখার সবসময় শুভ ফল দেয়? না, এখানের মধ্যে দেখুন, এখানের মধ্যে আপনি অ্যাস্ট্রোলজিক্যালিও কিছু আসতে পারেন, কারণ এখানের মধ্যে একটা পার্ট অ্যাস্ট্রোলজিক্যালি আসছে, ঠিক আছে, কারণ এখনকার মানুষ তো ঘিয়ের প্রদীপ জ্বালানোই ভুলে গেছে, এখন আর্টিফিশিয়ালি ভগবানকে ডাকার একটা ট্র্যাডিশন চলে আসছে, ঠিক আছে, তো তার জন্যই মানি প্ল্যান্ট। কিন্তু আলটিমেট আমি মনে করি যদি বৈদিক শাস্ত্র অনুযায়ী আপনারা যদি ঘরে ডেলি সন্ধ্যাবেলায় যদি একটা ঘিয়ের প্রদীপ জ্বালান, এতে আপনার মানি প্ল্যান্টের প্রয়োজন হয় না। তুলসী মঞ্চ আর নিম গাছ দুটোর এফেক্ট কিন্তু এই বৈশাখ মাসে বোঝা যায়, এই বৈশাখ মাসে যখন বিভিন্ন রোগ ব্যাধি আক্রমণ হয়, এই যে আমাদের ঘরের মধ্যে সে ফুল ভিউ হয়, ঠিক আছে, নিম পাতা দেওয়া একটা যে ট্র্যাডিশন, ঠিক আছে, এগুলো শুধু নট অনলি দ্য ট্র্যাডিশন, ইটস পিওর সায়েন্স, কারণ নিম পাতা অ্যান্টি ব্যাকটেরিয়া, ঠিক আছে, এরা মানে ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে, ঠিক আছে, তার জন্য সে ধরনের কোনো দূষিত বায়ু যেন আমাদের ঘরে প্রবেশ না করতে পারে, তার জন্য আমরা ঘরে কিন্তু নিম পাতা দিই,
ঠিক আছে, এটা কোনো মানে ইয়ে অবাস্তব জিনিস নয়, বা এটা কোনো আপনার ভ্রম নয়, বা এটা কোনো আপনার মানে পুরনো ট্র্যাডিশন নয়, এটা কিন্তু রিয়েল ফ্যাক্ট। আর তার জন্যই তুলসী মঞ্চটাও এই যে ঘরের উত্তর দিকে কখনো আপনার দরজা করতে নেই, ঠিক আছে, দক্ষিণমুখী দরজা করতে নেই। দক্ষিণমুখী দরজা হচ্ছে উত্তরে প্রবলা চিন্তা, উত্তর দিকে দরজা করলে চিন্তা প্রবল হয়, সেই ঘরে সবসময় টেনশন লেগে থাকে। দক্ষিণ হচ্ছে জমের দোয়ার বলে এটাকে, ঠিক আছে, দক্ষিণ মুখে সবসময় এই জিনিসটা অ্যাভয়েড করা যাওয়া উচিত। আর আপনার হচ্ছে পশ্চিমে হচ্ছে খাজনা নেই, পশ্চিম দিকে যে দরজা হয় সেটা হয় দৈবিক দরজা, মানে ঠাকুর দেবতার যে মন্দির তৈরি হয় সেটা কিন্তু পশ্চিমমুখী হয়। সবসময় আমাদের পূর্বমুখী দরজা করা উচিত, যেন ফ্রেশ এয়ারটা আমাদের কাছে আসে, আর সেই সময় দরজার সামনেই বা উঠোনের সামনেই যেন তুলসী মঞ্চটা থাকে, আর প্রদীপটা যেন দক্ষিণমুখী হয়, যেন উত্তরমুখী হাওয়াটা স্পর্শ করে। অবশ্যই এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে কিছুটা হলেও একটা মাইন্ড রিলিফের জায়গা কিন্তু এনে দিচ্ছে। আর একটা জিনিস আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন দাদার সাথে বসে পড়ে, যে অ্যাস্ট্রোলজিটা কিন্তু মন্ত্র তন্ত্র এইসবের কোনো কিন্তু কোনো ব্যাপারই নেই, এটা কিন্তু একটা পিওর সায়েন্স, একটা সায়েন্টিফিক জিনিসের উপর বেস করে আপনারা নিজেদের জীবনটাকে কী করে এগিয়ে নিয়ে যাবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের হাতে। একটা সঠিক মানুষকে আপনারা কী করে বেছে নেবেন সেটা কিন্তু সম্পূর্ণ একটা আপনাদের হাতে। আর তাই জন্য দাদাকে আপনারা কোথায় কোথায় পেয়ে যাবেন আমি একটু বলে দিই, দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন বারাসাতা দক্ষিণেশ্বরে, বুকিং নাম্বারে ফোন করে আসবেন, বুকিং নাম্বারটা একবার বলে দিই 7278211047 7278211047। আমি কিন্তু বারবার বলছি এই নাম্বারে কিন্তু দাদার সাথে আপনারা ডিরেক্টলি কনসালটেন্সি করতে পারবেন না, এই নাম্বারে কিন্তু বুকিং করবেন তারপরে কিন্তু দাদার কাছে চলে আসবেন ডিরেক্টভাবে কনসালটেন্স করতে বারাসাত বা দক্ষিণেশ্বরের চেম্বারে। অবশ্যই দাদা আমরা এবার পরবর্তী টপিকে যাব, যে এই যে আপনি বললেন যে সব কিছুর জন্য কিন্তু একটা নেগেটিভ বা পজিটিভ ভাইবস তৈরি করে, যেমন তুলসী মঞ্চ বলুন বা মানি প্ল্যান্ট বলুন, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা যে আসবাবপত্র যেগুলো কিনি আমাদের ঘরে সেগুলো কি সব কিছুর জন্য একটা বিশেষ দিক নির্ধারিত? একদম একদম একদম, আপনার প্রত্যেকটার পিছনে প্রত্যেকটা এক একটা মানে কারণ আছে, একটা লজিক আছে, ঠিক আছে। এবার আপনি যেদিকে মুখ করে রয়েছেন, যেমন আপনি যদি ঘরে ডাইনিং রুম করেন তাহলে পূর্ব দিকে করে ডাইনিং রুম করতে পারেন, ঠিক আছে, যদি খাওয়ার টেবিল করেন তাহলে উত্তর দিকে মুখ করে খাওয়ার টেবিল করতে পারেন, ঠিক আছে। খাওয়ার টেবিল যদি উত্তর দিকে হয় সেই জায়গাটায় রান্নাটা খুব তাদের কাছে যারা খাওয়ার খায় তাদের কাছে খুব অমৃত তুল্য লাগে। আবার যদি উত্তর পূর্ব করে আবার রান্না করা হয় সেখানটায় আবার রান্নাটা খুব ভালো হয়, ঠিক আছে। এবার ধরুন কেউ পারলো না, ঠিক আছে, কারো দক্ষিণমুখী হলো বা পশ্চিমমুখী হলো, আমি বলবো সেরকম যদি হয় তাহলে পূর্বমুখী করে আপনার মা সারদা দেবীর যে একটা ছবি আছে ওইটা আপনারা যদি পূর্বমুখী করে লাগান তাহলে আপনাদের এই জিনিসটা সমস্যা থেকে সমাধান হতে পারে। আচ্ছা দাদা, আলমারির অবস্থান, এটা কিন্তু মানুষের কিন্তু নিজের যা জমা পুঁজি থাকে সব কিন্তু কিন্তু কিছু কিন্তু আলমারিতে রাখে, আলমারির অবস্থান কি সেরকম হতে হবে? আলমারি তো মেইনলি হয় উত্তরমুখী নয় পূর্বমুখী, আচ্ছা, কারণ দক্ষিণমুখী আর পশ্চিমমুখী কখনো করে না, এই দুটো জিনিস এই দুটো জায়গা খুবই অশুভ হিসেবে আমাদের ধরা হয়, কারণ দক্ষিণ দিকে এই ধরনের কোনো জিনিস করলে সেখানটায় অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি হয়। আরও একটা জিনিস বলি, অনেক সময় এখন দেখবেন মানে বিভিন্ন ঘরের মধ্যে মাঝখানে একটা যে বিম হয় আর দুপাশে দুটো পাখা রাখার একটা, এখন তো এসি হয়েছে এখন আর সেরকম পাখার ইয়ে কেউ চলে না, কিন্তু যারা মধ্যবিত্ত মানুষ তারা তো পাখাটা এখনো ইউজ করছে, ঠিক আছে, এটা স্বাভাবিক। কিন্তু আমি বলবো যারা মনে করছেন যে আপনারা বেডের নিচে বেডের উপরে আপনারা পাখা রেখেছেন, এই জিনিসটা কিন্তু আপনাদের জন্য ভুল, কারণ বেডের উপরে কখনো পাখা রাখে না, কারণ এতে মাইন্ড ডিস্টার্ব হয়, কারণ আপনাদের যদি হয় কারণ তারা আপনারা যখন এই ধরনের মেন্টালিটি নিয়ে এগোচ্ছেন, ঠিক আছে, তখন আপনি যখন উপরের দিকে তাকাচ্ছেন তখন আপনার মাথার উপর কিন্তু কিছু ঘুরছে, ঠিক আছে, আর এই জিনিসটা একটা নেগেটিভিটিকে ওয়েলকাম করে, ঠিক আছে, একটা পিস নেই ওখানের মধ্যে, একটা যদি পুরো ব্ল্যাঙ্ক থাকে ওই জিনিসটার মধ্যে আপনি করতে পারেন, আর মাথার উপরে কখনো পাকা রাখে না। অবশ্যই এই জিনিসটা কিন্তু এই ভুলটা কিন্তু আমাদের প্রায় ঘরে করে থাকে, এই ভুলটা যে বিছানার উপরে যেটা পাখা থাকে, কিন্তু এই জিনিসটা এই ভুলটা কিন্তু আপনারা এবার একটু শুধরে নিন। আর তাই জন্য
সবভাবে তো আপনারা শুনে নিতে পারবেন না যে হ্যাঁ বাস্তু টোটটা কিছু বলে দিলেন দাদা, সেই হিসেবে আপনারা নিজের জীবনটাকে শুধরে নিলেন, না সেই জিনিসটা কিন্তু কোনোদিনই সম্ভব হয় না। বাস্তুর সাথে কিন্তু অ্যাস্ট্রোলজি ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, আর তাই জন্য আপনাকে দাদার কাছে চলে আসতে হবে। দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন বারাসাত আর দক্ষিণেশ্বরের কন্ট্যাক্ট নাম্বারে, ফোন করেই আসবেন। বুকিং নাম্বারটা আমি একবার বলে দিই, 7278211047। আর দাদা আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, আজকে তো অনেক টোটকা দাদা তাই জন্য আপনাদেরকে বলে দিয়েছে, তাই জন্য সবাইকে বলি সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন। নমস্কার।